লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটার যেন অপেক্ষায় ছিল ওপেনহাইমারকে বরণ করে নিতে। সাতটি ক্যাটাগরিতে অস্কার পুরস্কার পেয়েছে মার্কিন এই সিনেমাটি। ছবিটি সর্বোচ্চ ১৩টি শাখায় অস্কারের জন্য মনোনয়ন পেয়েছিল। সিনেমা জগতের সবচেয়ে জমকালো আসর অস্কার, এর ৯৬তম আসরে সেরা সিনেমার পুরস্কারও বাগিয়ে নিয়েছে ওপেনহাইমার। ক্রিস্টোফার নোলান ৭ বার অস্কারে মনোনয়ন পেয়েও পুরস্কার বঞ্চিত হয়েছেন। ডানকার্ক, মেমেন্টো, ইনসেপশন, দ্য ডার্ক নাইটের মতো তুমুল জনপ্রিয় ও ব্যবসা সফল সিনেমাগুলো নির্মাণ করেছেন তিনি। অস্কারের দাবিদারও ছিল এসব চলচ্চিত্র, কিন্তু অস্কার বরাবরই অধরা ছিল তার হাতে। অবশেষে তার ওপেনহাইমারের জন্য সেরা পরিচালক বিভাগে বাঘা সব প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে পুরস্কার জিতলেন ক্রিস্টোফার নোলান। শুধু সেরা ছবি কিংবা সিনেমা পরিচালক নয়, সেরা অভিনেতা, পার্শ্ব অভিনেতার পুরস্কারও গেছে ওপেনহাইমারের ঝুলিতে। সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করা কিলিয়ান মার্ফি জিতেছেন সেরা অভিনেতার পুরস্কার। অসাধারণ অভিনয়ের স্বীকৃতিস্বরূপ সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার জিতেছেন রবার্ট ডাউনি জুনিয়র। এছাড়া সিনেমাটির জন্য সেরা চিত্রগ্রাহকের পুরস্কার জিতেছেন হয়তে ফন হয়তে মা। সিনেমাটি সম্পাদনা করে অস্কার জিতেছেন জেনিফার লেম। আর সর্বশেষ সেরা মৌলিক আবহ সঙ্গীতের অস্কার জিতেছেন লুদভিগ গোরানসন। এ তো গেল ওপেনহাইমারের উপাখ্যান। চলুন বাকি পুরস্কারগুলো কার হাতে উঠল জেনে নেওয়া যাক। সেরা অভিনেত্রীর পুরস্কার উঠেছে এমা স্টোনের হাতে। পুয়ার থিংস ছবির জন্য এই পুরস্কার জিতেছেন তিনি। এটি এমার দ্বিতীয় অস্কার। সেরা মেকআপ অ্যান্ড হেয়ার স্টাইলিং এর সেরা কস্টিউম ক্যাটাগরির পুরস্কারও উঠেছে পুয়ার থিংস এর কুশীলবদের হাতে। আর সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে দ্য হোল্ড ওভার সিনেমার জন্য অস্কার জিতেছেন আমেরিকান তারকা ডেভাইন জয় র্যান্ডলফ।